गुड मॉर्निंग एवरीवन, दामोदरपुर प्राथमिक विद्यालय ऑनलाइन क्लासे सकल के स्वागतम। गत क्लासे आम्रा मानचित्र कीभावे आँकते हैं सेटा जेनेछि। तोमरा अनेकेई स्कूलेर मानचित्र एके पाठिएछो, किन्तु सबाई एके पाठाते पारोनी। आमार मने हय तोमादेरके एकटू आमी जदि देखिए दिई कीभावे आँकते हय ताहले तोमरा सहजेई आँकते पारबे। তাহলে গত ক্লাসে আমরা দেখেছি যে মানচিত্র আঁকার জন্য প্রথমেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অর্থাৎ কোন দিকটা কি সেটা আমাদেরকে ঠিক করে নিতে হয়। তাহলে আমরা প্রথমে কি কি লাগবে সেটার জন্য তৈরি হয়ে যাই। তাহলে আমাদের বেশি কিছু লাগবে না, একটা স্কেল আর একটা পেন্সিল হলেই যথেষ্ট। তাহলে দেখো আমাদের স্কুলের সামনে কিন্তু একটা রাস্তা রয়েছে। তাহলে আমি তোমাদের বলে দিই সেই রাস্তার দিকটা উত্তর দিক একটু বাঁকা করে রয়েছে। তাহলে আমি প্রথমে আমাদের বিদ্যালয়ের যে রাস্তাটা এঁকে নিই, এটা হলো আমাদের সেই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে না সেই দিকটা, এদিকে গেলে সেই স্টেট ব্যাংকের কাছে উঠবে। এরপর আমরা এঁকে নেব আমাদের বিদ্যালয়ের ক্লাসরুমগুলো। তাহলে লম্বাভাবে যে সারি ক্লাসরুমগুলো রয়েছে সেটা আমরা এইভাবে পরপর এঁকে নেব। তাহলে এখানে আমরা একে নিই, দেখো প্রথমেই দেখো এখানে আমাদের প্রথম শ্রেণী রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এটা ক্লাসরুম একটা হলো, পরে চিহ্নগুলো দেব। আচ্ছা, এখান থেকে আমাদের বারান্দাটা বেরিয়ে এসেছে, তাহলে এইভাবে আমরা একটু বারান্দাটা এখান থেকে টেনে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা দাঁড়িয়ে প্রেয়ার লাইনটা করি, তাহলে এইখানে টেনে নিলাম। এখানে মাঝখানে দুটো ক্লাসরুম, থ্রি আর ক্লাস টুয়ের, ক্লাস ফোরের রুমটা আবার শেষের দিকে, এটা আবার বড় করে রুমটা। তাহলে আমরা বড় করে আঁকবো, খুব সহজভাবে আঁকবো এটা। তাহলে ক্লাসরুমে কিছু একটা চিহ্ন আমরা নিয়ে নিই। তাহলে ক্লাসরুমের জন্য খুব সহজ চিহ্ন হলো এখানে আমরা এইভাবে দুটো করে বেঞ্চ, হাই বেঞ্চ লো বেঞ্চ এগুলো আমরা দেখিয়ে নেব এইভাবে। তাহলে সামনে আরও দুটো এঁকে নিই এইভাবে। আচ্ছা, এখানে আমি ছোট্ট করে ক্লাস ফোর লিখে নিই, তাহলে এখানে ফোর মানে ক্লাস ফোর বোঝা যাবে। আচ্ছা, এখানে দেখো এইভাবেও আমরা হাই বেঞ্চ আর লো বেঞ্চ চারটে এঁকে নেব, তাহলে এটার অর্থ হলো ক্লাসরুম। তাহলে আমাদের কিন্তু লিখে নিতে হবে এক জায়গায় যে চিহ্নগুলোর কী অর্থ। এখানে ক্লাস ওয়ান, তাহলে এইভাবে এগুলোও করে নিই আমরা। এটা হলো ক্লাস টু, এটা হলো ক্লাস থ্রি, ঠিক আছে। এরপর আমরা এঁকে নেব আমাদের অফিস ঘরটা, এবং মাঝখানে রয়েছে আমাদের সিঁড়ি ঘরটা। তাহলে আমরা এঁকে নিই, এখানে আমাদের এটা হলো অফিস রুমটা, এবং অফিস রুমের মধ্যে রয়েছে পিপি প্রি প্রাইমারির ক্লাস। তাহলে একদিকে আমরা এইভাবে পিপি লিখে নিই, প্রি প্রাইমারির ক্লাস, আর এটাকেই আমরা একটা সম্পূর্ণ ভাগ করবো না, কারণ আমাদের তো এই ক্লাসে একদিকে অফিস, আমাদের তো স্কুলে আলাদা অফিস নেই। তাহলে এখানে আমরা এইভাবে দুটো গোল চিহ্ন এঁকে তার দিকে চারটে করে দিই। তাহলে এখানে আমাদের স্যার ম্যামরা বসবেন তার চিহ্ন করে দিলাম, তাহলে এটা অফিস ঘর। একটুকু এরপর সিঁড়ি ঘরটা এঁকে নিই, তাহলে এটা হলো সিঁড়ি, তাহলে এইভাবে চিহ্ন এঁকে দিতে পারি আমরা সিঁড়িটা। আর এরপর আমরা ঢোকার রাস্তাটা দেখাই, এটা হলো ঢোকার রাস্তা, চিহ্ন অ্যারো দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমাদের কিচেন রুমটা আমরা এঁকে নেব, কিচেন রুম
এটা হলো আমাদের কিচেন কাম স্টোর রুম। তাহলে এখানে আমরা ছোট করে লিখে দেব কে, কে মানে কিচেন রুম। আচ্ছা, এরপর আমরা এখানে কলতলাটা আঁকব। তাহলে কলতলাটা আমরা এইভাবে এঁকে নেব। এইটা হলো আমাদের কলতলাটা। এরপর আমরা আমাদের বাথরুমগুলো এঁকে নেব। তাহলে এখানে একটা বাথরুম আছে আমাদের, ছোট্ট করে এঁকে নিই। এখানে পরপর দুটো, স্যার ম্যামদের বাথরুম একটা, আর একটা ছেলেদের বাথরুম। তাহলে এখানে আমরা এঁকে নিই, এখানে বাথরুম ওয়ান, বাথরুম টু। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বাথরুম। এরপর আমরা এদিকে লম্বা মতো যে জায়গাটা রয়েছে সেটা দেখে নিই স্কুলের। তাহলে এখানে আমাদের মেয়েদের জন্য টয়লেট রয়েছে। আচ্ছা, এখানে তো আমাদের আরও একটা টয়লেট আছে, এই জায়গায় আরেকটা টয়লেট দেখিয়ে দিই। তাহলে বাথরুম থ্রি, এখানে একটা মেয়েদের টয়লেট, আর এটা হলো বাথরুম ফোর, এটা হলো আরেকটা টয়লেট, এটাও গার্লসদের জন্য। আচ্ছা, এখানে আমাদের ইউরিনাল। তাহলে এখানে ইউরিনালের সিম্বল দিয়ে দিচ্ছি, এগুলো হলো ইউরিনাল। তাহলে এটা হলো আমাদের স্কুলের ম্যাপ। তাহলে এরপর আমাদের কি করতে হবে, একদিকে আমরা যে অ্যাব্রিভিয়েশন বা চিহ্নগুলোর অর্থ বুঝিয়ে নেব। তাহলে এখানে প্রথমেই লিখে নিই এইভাবে, এটা এটা হলো ক্লাসরুম, ক্লাস রুম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি ব্যবহার করেছি, এইটা এটা হলো অফিস, আচ্ছা। এরপর আমরা দেখো এটা হলো কলতলা, তাহলে কলের জন্য আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করেছি, এটা হলো কল। আচ্ছা, এরপর কে, কে মানে হলো কিচেন, রান্নাঘর। আর কি করেছি, বি, বি ফর বাথরুম। এরপর আমরা দেখেছি এগুলো হলো ইউরিনাল। তাহলে এখানে আমরা লিখে দিই চিহ্ন। তাহলে সহজেই কেউ যারা জানবে না, তাহলে এই রকম চিহ্ন দেখেই বুঝে নেবে যে স্কুলে কোথায় কী রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে যোগ করে দিই, এখানে আমাদের বাউন্ডারি রয়েছে। তাহলে আমরা এইভাবে আমাদের বিদ্যালয়ের একটা মানচিত্র আঁকতে পারি। আচ্ছা, এরপর দিন তোমরা সবাই একে আমাকে পাঠাবে, তো গতদিনে সবাই পাঠাতে পারোনি। এখানে আমরা রোড লিখে নিই, রোড, আর ও ইডি, রোড, ঠিক আছে। এরপরের দিনে তোমরা কিন্তু সবাই পাঠাবে, আর যারা করে পাঠিয়েছো তারা আবার নিজের বাড়ির একটা মানচিত্র এঁকে পাঠাবে। আজকে এটুকুই, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবে।